আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসে ঘরে তৈরি মধু ও অলিভ অয়েল দিয়ে চুল কিভাবে সিল্কি শাইনি ও উজ্জ্বল করে তুলবেন। সৌন্দর্য রক্ষায় এ সময়ে অলিভ অয়েল হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। চুলের সুরক্ষায় ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। অলিভ অয়েল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, তবে অলিভ অয়েল তেল আস্তে আস্তে কাজ করে, ফলে এটি চুলের উজ্জ্বলতা ও ঘনত্ব বাড়িয়ে তোলে। যাদের চুলের উজ্জ্বলতা হারিয়ে গেছে, দেখলে নিষ্প্রাণ মনে হয়, তারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন অনায়াসে। এই প্যাকটি তৈরি করতে আরও একটি ইনগ্রিডিয়েন্ট লাগবে, মধু। মধু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, তাই আপনার চুলের ড্রাই হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যায় মধু অনায়াসে ব্যবহার করতে পারেন। চুল হাইলাইট বর্তমানে ফ্যাশনে অনেক জনপ্রিয়, তবে রাসায়নিক রং চুলের ক্ষতি করতে পারে, এই ভয়ে অনেকেই চুলের রং এড়িয়ে চলেন। মধুতে এমন কিছু উপাদান আছে যা চুলের রং উজ্জ্বল করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে চুল হাইলাইট করতে দারুণ কাজ করে মধু। এটি চুল পড়া কমায়, চুলের রুক্ষতা কাটিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মধু ও অলিভ অয়েলের এই প্যাক। প্যাকটি তৈরি করতে লাগবে 2 চামচ মধু। প্রথমে একটি ছোট বাটিতে 2 চামচ মধু নিয়ে নিন। মধুর সাথে আরও লাগবে অলিভ অয়েল। এই বাটিতে আরও 4 চামচ অলিভ অয়েল নিয়ে নিন। এখন এই দুটি উপকরণ ভালোভাবে স্পুন দিয়ে মিক্স করে নিন। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে নেওয়ার পরে এটি আপনার মাথার স্কাল্পে ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। 25 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই প্যাকটি। এটি চুলের ড্রাইনেস কমাবে, চুল সিল্কি সফট আর শাইনি করবে, চুলের বৃদ্ধি করবে, মাথার স্কাল্পকে হেলদি ইনফেকশন ফ্রি রাখতে মধু খুব উপকারী। এই প্যাকটি চুল পড়া কমাবে, চুলের রুক্ষতা কাটিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।